কি ব্যাপার? আবার আমাকে তুমি তোমার এলাকায় নিয়ে আসছিস কেন? আরে বাবা, আমরা এখন অফিসিয়াল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, তো এখন স্পেশালি আমার উপর অনেক দায়িত্ব আছে। এই ধর, প্রতিদিন তুই ইউনিভার্সিটি যাওয়ার সময় আমাকে পিক করবি, আবার ইউনিভার্সিটি শেষ হলে আমাকে বাসায় ড্রপ করে দিয়ে যাবি। এইটা কি ধরনের আবদার? আমার বাসা মোহাম্মদপুর, তোর বাসা উত্তরা, ঢাকা শহরে এই প্রান্ত আর ওই প্রান্ত, এটা কি সম্ভব নাকি? আরে ভালোবাসা অনেক কষ্ট আছে, এত সহজে ভালোবাসা হয় না, কষ্ট করতে হয়, কষ্ট কর। দেখো অথই, আমি তোমার জন্য সাত সমুদ্র তেরো নদী পায়ে দিতে পারবো, কিন্তু এই উত্তরা মোহাম্মদপুরের জ্যাম ফেলতে পারবো না, এটা সাত সমুদ্র পায়ে দেওয়ার থেকে কঠিন। আচ্ছা ঠিক আছে, গান করতে হবে না, পিক করতে হবে না, সকালবেলা তুমি আমাকে প্রত্যেকদিন ড্রপ করবা বাসায়। আচ্ছা সপ্তাহে তিন দিন। তিন দিন? ওকে ঠিক আছে ঠিক আছে, সপ্তাহে তিন দিন। তাহলে শোনো, আরো কিছু দায়িত্ব আছে সেগুলো শুনে নাও। আরো দায়িত্ব আছে? আরে আমার হিসেবে তো আরো 919টা দায়িত্ব আছে আরো। কি বলিস? দিন দিন সেটা বাড়বে। এতে আমাকে গলা টিপে মেরে ফেললে ভালো হয় না? জি না, এত সহজে তো তোমাকে মরতে আমি দেব না, তোমাকে আমি তিলে 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 মারবো, বুঝছো? ইয়াল্লাহ, আমাকে শক্তি দাও, বালা মুখে হবে আপনার। সাহস রাখো, সাহস রাখো, হে আল্লাহ শক্তি দাও, সাহস রাখো, সাহস রাখো, তুমি সাহস রাখো, আমি জানি তুমি পারবে। এই দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া দাঁড়া, তুমি পারবে, তুমি পারবে, শুনো তুমি যাও, এখান থেকে যাও। আর জানা তুই নামছিস কেন? নামছি কেন মানে কি, তোর বাসা এখানে? না না, আমার বাসা এখানে না, আমার বাসা ওই পরের গলিতে, কিন্তু ওখানে তোকে নেওয়া যাবে না। কেন? আশ্চর্য, ওখানে গেলে আমার মা যদি দেখে ফেলে সেটা তো করা যাবে না, তুই এই রিক্সাটা নিয়ে চলে যা। আরে না, কি বলিস, এত দূর আসলাম, দেখা করবো না আঙ্কেল আন্টিকে একটু সালাম দিয়ে যাই, আমাদের শুভ সংবাদটা দিয়ে যাই। কি শুভ সংবাদ? এই যে তুই আমি অফিসিয়াল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা জানাবো না, দোয়া নিয়ে যাই। তো কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাবা শুনলে তোকে জুতা দিয়ে পেটাবে। আমি তোর জন্য জুতা পেটা খেতে রাজি আছি, চল মামা, এই যে নাও তোমার ভাড়া, যাও চল। না 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 না, মানে বাবা শুধু তোকে না, আমাকেও মারবে। দেখ অথই, প্রেম ভালোবাসায় এরকম অনেক বাধা বিপত্তি আসবে, তাই বলে ভয় পেলে চলবে না, সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। আমি আছি তোর সাথে, চল। তো কি মাথা খারাপ, মানে তুই আমার কথা আমাকে কেন ফিরিয়ে দিচ্ছিস? না না, ব্যাপারটা তো আসলে এরকম না, ব্যাপারটা হয়েছে কি মানে শক্তি সাহস এগুলো কি সব শুধু আমার একা দরকার? না, তোরও তো দরকার, এর জন্যই বলছি চল, আমি আছি তোর সাথে, এগুলো সব আমরা একসাথে ফেলছি। যা তুই ওদিকে যা, আমি এদিকে যাবো। চল ম্যাডাম, আরেকজনকে জ্ঞান দেয়া না খুব সহজ, কিন্তু সেটা নিজে করা খুব কঠিন। যা আজকে বেঁচে গেলি, আজকে আর যাবো না, কিন্তু আরেকদিন ঠিকই যাচ্ছি, বাসে যা। চলে যাচ্ছ? যাবো না, যেতে দিতে ইচ্ছে করছে না। এটা হচ্ছে টিপিক্যাল বাঙালি প্রেমিক প্রেমিকার প্রেম, যতক্ষণ সাথে থাকবি ঝগড়া করবি, আর যখন যাওয়ার সময় হবে তখন যেতে দিতে ইচ্ছে করছে না। Yeah, I love you. I love you too. পরের মেয়ে